সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং কোরআন শোনা কিভাবে বন্ধ করা যায় মক্কার যুবকদেরকে, এটা নিয়ে মক্কায় সম্মেলন হয়েছে, বৈঠক হয়েছে। সেই বৈঠকে নজর বিন হারেস বলছে, আরে মিয়া এত সহজ বুদ্ধি তোমরা জানো না কেন? আমার কাছে একটা সহজ বুদ্ধি আছে। সেই বুদ্ধিটা কি? আমি শাম দেশে গিয়ে কিছু গানের শিল্পী নিয়ে আসবো, এনে প্রতিদিন মক্কার গলিতে গলিতে গান বাজনার আয়োজন করবো। দেখবা মক্কার যুবকেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তালাওয়াত শোনা বাদ দিয়ে ওই গান বাজনার দিকে ধাবিত হয়ে যাবে। কাফেররা গানের শিল্পী নিয়ে আসছে সামদেশ থেকে, এনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের আওয়াজ শোনা বন্ধ করার জন্য, মক্কার যুবকদেরকে নষ্ট করার জন্য মক্কার গলিতে গলিতে গান বাজনার আয়োজন শুরু করে দিছে। তাহলে গান বাজনা আসছে কোরআনের বিপরীতে, এই জন্য যেই কানে কোরআন ঢুকে সেই কানে গান বাজনা ঢুকে না, যেই কানে গান বাজনা ঢুকে সেই কানে কোরআন ঢুকে না। আপনি পরীক্ষা করে দেখেন পুরা গ্রামে, যেই ছেলেটা প্রতিদিন নিয়মিত গান বাজনা শুনে এই ছেলে প্রতিদিন কোরআন তালাওয়াত করে না। আজকে কোরআন তালাওয়াত বন্ধ হয়ে গেছে করে করে। কিছুদিন আগেও যখন এরকম মোবাইলের তো আমদানি ছিল না, টেলিভিশনের তো আমদানি ছিল না, প্রত্যেক ঘরে ঘরে বাদ ফজর কোরআন তালাওয়াত হইতো, হইতো না? যারা মুরব্বী আছেন দেখছেন, মুরব্বী না আমাদের বয়সী যারা আছেন তারাও দেখছেন। কিন্তু এখন এটা বিরল, পুরা গ্রাম খুঁজলে একজনের বাসায় সকালবেলা কোরআন তালাওয়াত হয় কিনা খুঁজে পাওয়া মুশকিল, নামাজ হয় কিনা ওইটাই মুশকিল, কি কোরআন তালাওয়াত হবে? কারণ তখন দীর্ঘ রাত দুইটা তিনটা পর্যন্ত টেলিভিশন দেখার, তারপরে ফেসবুক দেখার, ইউটিউব দেখার এরকম যন্ত্রপাতি ছিল না। মানুষ সুন্দর মতে এসা পড়ে, খাওয়া দাওয়া করে ঘুমাই গেছে, তাহাজ্জুদ পড়ছে, শেষ রাত্রে উঠে ফজর পড়ছে, ফজরের পরে কোরআন তালাওয়াত করছে, সুবহানাল্লাহ। কিন্তু সেই পরিবেশ নষ্ট করে দিছে কিসে? গান বাজনা। এই জন্য গান বাজনা থেকে নিজে দূরে থাকতে হবে, ছেলে মেয়েদেরকে পরিহার করতে হবে। যদি আমরা ছেলে মেয়েকে সালেহীন বানাতে চাই, গান বাজনা শুনতে শুনতে আস্তে আস্তে কয়দিন পরে দুই নম্বর দাপে আস্তে আস্তে তার প্রমোশন হবে। দেখবেন যে প্রথমে শুরু হয়েছে গান বাজনা শোনা, দুই নম্বর প্রমোশন হইল ধূমপান করা শুরু করবে। দেখবেন দুই নম্বর প্রমোশন কি, মনে করবেন যে এটা দ্বিতীয় গ্রেডে উঠে গেছে, সেকেন্ড গ্রেড। দেখবেন যে এখন আর শুধু গান বাজনার মধ্যে নাই, এখন ধূমপানও শুরু করে দিছে। এক সময় ধূমপান যারা করতো তারাও কিন্তু আলেম ওলামাদেরকে দেখলে, মুরব্বীদেরকে দেখলে লুকায় রেখতো, ফেলে দিত। এখন মুরব্বীদের সামনে পায়ের উপরে পা তুলি খায়। মসজিদের ইমাম সাহেব দেখলে এখন আর কোনো সালামও নাই, ওরকম পালানিও নাই, ইমাম সাহেবের সামনেও খায়। তাহলে বোঝা গেল এটা দুই নম্বর গ্রেডে উন্নীত হয়েছে, মানে আস্তে আস্তে শয়তানের রাস্তার দিকে, আমলের শয়তানের দিকে ধাবিত হচ্ছে। সিগারেট খাওয়া কে হালাল না হারাম? ধূমপান কে হালাল না হারাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত রকমের ধোঁয়া জাতীয় জিনিস আছে এগুলো সব হারাম, যে জিনিস মানুষের শরীরে ক্ষতি করে এই জিনিস হারাম। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলছেন, ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেরা নিজেদেরকে ক্ষতির দিকে ঠেলে দিও না, ধ্বংসের দিকে ঠেলে দিও না। পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী গবেষণা করে এরকম দিছেন, তার গবেষণার রেজাল্ট দিছেন যে সিগারেট খাইলে 10 ধরনের ভিটামিনের কাজ আছে, এরকম কোন ডাক্তারের পরামর্শ পাইছেন আজ পর্যন্ত? একজন চিকিৎসক বিশ্বে নাই যিনি বলছেন যে এটা খালি উপকার, সবাই বলছেন যে এটা খালি কি, ক্ষতি। তাহলে যে জিনিস ক্ষতি ওই জিনিস সবার জন্য কি হালাল না হারাম? সর্বসম্মতভাবে এটা হারাম। আচ্ছা, সিগারেট ধূমপান এমন এক জিনিস যে জিনিস টয়লেটে যাইয়া খায়, কি বলেন? আর কোন জিনিস টয়লেটে খায়? টয়লেটের ভিতরে কমলা খাইতে দেখছেন, যে বাথরুমে যায় দেখছেন যে কমলার কতগুলো খোসা পড়ে আছে, যে বসে বসে এখানে কমলা খাইছে, এরকম দেখা গেছে? আপেল খাইছে, আঙ্গুর খাইছে, বিরিয়ানি খাইছে, বিরিয়ানির প্যাকেট পড়ে রয়েছে, এরকম দেখছেন? তাহলে বোঝা গেল এগুলা কেউ বাথরুমে যায় খায় না, কিন্তু সিগারেটের ধ্বংস অবশেষ দেখবেন পড়ে রয়েছে, কারণ সে এখানে বসে বসে খাইছে। তাহলে যে জিনিস ওখানে খায় ওইটা কোনো তৈয়বাত খাবার না, এটার নাম হলো খাবায়েস। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলছেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তাইয়্যিবাত খাবারগুলো মুমিনদের জন্য হালাল, খাবায়েস খাবারগুলো মুমিনদের জন্য হারাম। এরপরে দুই নম্বর গ্রেড থেকে আবার কয়দিন পরে দেখবেন তিন নম্বর গ্রেডে উঠছে। তিন নম্বর গ্রেড কি?
দেখবেন যে মাদক এসে গেছে, আস্তে আস্তে মাদকের দিকে চলে যাচ্ছে সন্তান। অসংখ্য মা বাবা আজকে এই অশান্তির মধ্যে আছে, ছেলেমেয়েরা মাদকাসক্ত হয়ে গেছে। তিন নম্বর গ্রেডে উঠা মানে শয়তানের মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শয়তান। মাদককে আল্লাহ রাব্বুল আলামিন আমালিশ শয়তান বলছেন, শয়তানের কাজ, এটা কোনো মানুষের কাজ নয়। তাহলে সে যখন এই তিন নম্বর গ্রেডে পৌঁছছে, তার অর্থ হলো সে কিছু শয়তানের কাছাকাছি পৌঁছে গেছে। চার নম্বর গ্রেড দেখবেন এরপরে আস্তে আস্তে বিজাতীয় ক্রিস্টি কালচারের প্রতি সে আকৃষ্ট হচ্ছে। ইসলামী ক্রিস্টি কালচার, সুন্নতের আদর্শ তার কাছে আর ভালো লাগে না, এবার আস্তে আস্তে বিজাতীয় কালচার তার কাছে ভালো লাগে। চুল কাটার স্টাইল দেখবেন চেঞ্জ হয়ে গেছে। বিজাতিরা যেমন চুল কাটে, মুশরিকেরা যেভাবে চুল কাটে তার কাছে ওইটা খুব ভালো লাগে। মুশরিকেরা যেভাবে দাড়ি রাখে তার কাছে ওইটা ভালো লাগে। মুশরিকদের যত অনুষ্ঠান আছে, বিজাতীয় সংস্কৃতি অনুষ্ঠানগুলো তার কাছে ভালো লাগে। তার কাছে দেখবেন জন্মদিবস পালন করতে খুব ভালো লাগে, বার্থডে পালন করতে খুব ভালো লাগে। বার্থডের পিছনে আবার টাকা খরচ করা শুরু করে। অনেক পরিবার আছে এটার পিছনে কত টাকা খরচ করে, কি ধুমধাম করে বার্থডে পালন করতেছে। নাউজুবিল্লাহ। বার্থডে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত? কি কার সুন্নত? কাফের মুশরিকদের আদর্শ এটা, এটা মুসলিমের আদর্শ নয়। কিন্তু এখন ঘরে ঘরে দেখা যায় মুসলিমের ঘরে ঘরে বার্থডে পালন হয়। আজকে রাতটা কি রাত? আরে কথা কয় না, 31st night। এই 31st night কি মুসলমানের না মুশরিকের? মুশরিকদের অনুষ্ঠান, মুশরিকদের। আজকে নববর্ষের বছরের শেষ, নতুন বর্ষ শুরু হবে, এটা মুশরিকদের অনুষ্ঠান। ইসলামে কোনো নববর্ষ পালনের কোনো উৎসব নাই। যদি হিজরি সালও হয়, হিজরি সালও পালন করা হারাম, হিজরি সাল পালন করাও জায়েজ না। যদি কেউ হিজরি সন উপলক্ষে পহেলা মুহররম অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানও হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, মান বানা বিবিলাদিল মুশরিকিন ওয়া সানা নাইরুজাহুম ওয়া মাহরাজানিহিম হুশরা মাহুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মুশরিকের দেশে বসবাস করে, মানে মুসলমানের দেশে আবার নববর্ষের অনুষ্ঠান হবে এটা তো অকল্পনীয়, যদি মুশরিকের দেশে থাকে, যদি নববর্ষের উৎসব পালন করে, নবান্ন উৎসব পালন করে, বিজাতীয় অনুষ্ঠানগুলো পালন করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে তওবা ছাড়া মারা যায়, হুশরামা হুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই মুশরিকদের সাথে তার হাসর হবে। নাউজুবিল্লাহ। তাহলে যেই মুশরিকদের অনুকরণে এই অনুষ্ঠান পালন করা হবে, সেই মুশরিকদের সাথে তার হাসর হবে। কিন্তু অসংখ্য মুসলিম যুবক দেখা যায় আজকে এই অবস্থায় দিন কাটাইতেছে, যে এই 31st night আজকে দেখেন হোটেল মোটেল সব ভর্তি, কত অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, গান বাজনার জন্য বসে আছে, আজকে রাত্রে কত অশ্লীলতার জন্য বসে আছে। নাউজুবিল্লাহ। তাহলে আমার আপনার সন্তান সালহীন হওয়ার পরিবর্তে আস্তে আস্তে শয়তানি কর্মকাণ্ডের দিকে ধাবিত হচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমাদের সন্তানগুলোর দিকে খেয়াল দিতে হবে, একটু যত্ন নিতে হবে, যে তারা কোন দিকে যাচ্ছে, তারা কি আমার নবীর আদর্শের দিকে যাচ্ছে না কুফফারদের মুশরিকদের আদর্শের দিকে যাচ্ছে। এই জন্য আজকে মুসলমানের সন্তান তাওহীদ বুঝে না, শিরিক বুঝে না, শিরিকের পক্ষে মুসলমানের সন্তান দাঁড়ায়, শিরিকের পক্ষে মুসলমানের সন্তান কথা বলে, কারণ আমরা তাদেরকে তাওহীদ শিরিকের শিক্ষা দিই নাই, কোন দিকে যাচ্ছে সেদিকে আমরা খেয়াল নাই। ঠিক আমার ভাইয়েরা এবং বোনেরা, সন্তানেরও দায়িত্ব কর্তব্য আছে মা বাবার দিকে খেয়াল রাখতে হবে। মা বাবার খেদমত কি? ফরজ না সুন্নত? ফরজে আইন। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে নির্দেশ দিয়েছেন মা বাবার খেদমত করার জন্য। ঠিক একইভাবে একটু আগে বলছি, শাশুড়িরা যেমন ছেলের বউর দিকে মেয়ের মতো দৃষ্টি দিবে, ঠিক ছেলের বউকেও মনে করতে হবে যে আমার মা যেমন আমার শাশুড়িও তেমন। ছেলের যেমন মা বাবার উপরে খেদমত করা ফরজ, ছেলের পরিবারের সদস্য হিসাবে ওই স্ত্রীর ছেলের বউয়ের তার শাশুড়ির খেদমত করা অন্যতম একটা দায়িত্ব এবং কর্তব্য।
এই কথা মনে করার সুযোগ নাই, উনি তো আমার মা বাবা না, ওনার খেদমত আমি কেন করব। এই কথা বললে ওই পরিবারে অশান্তির মূল জায়গা এটা। আরেকটা বিষয় হলো, যখন আমার শাশুড়ি বৃদ্ধ হয়, বৃদ্ধ হওয়ার পরে তখন তার মন মেজাজ একটু ভিন্ন রকম হয়ে যায়, তিনি মাঝে মধ্যে একটু রেগে যেতে পারেন, কিছু বলতে পারেন, কিন্তু আমাকে রাগ করা যাবে না, তাহলে পরিবারে আর অশান্তি থাকে না। এই জন্য আমার বোনেরা, আপনারা যারা আসেন, শাশুড়ির দিকে এইভাবে একটু খেয়াল রাখবেন, যা বলবে আপনি একটু মেনে নিবেন, তাহলে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। তা আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। তো আমার ভাইদের কাছে অনুরোধ যে আজকে যে আমরা মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, তো ইতিপূর্বে আমাদের অনেক ভাই বোন সহযোগিতা করেছেন, তো সর্বশেষ আপনারা যারা আছেন তারাও যার পক্ষে যতটুকু সম্ভব যাওয়ার আগে এখানে স্টেজে আপনারা একটু সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ। আর আমরা সবাই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার, দিন মানার, দিন বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত যত আলোচনা হয়েছে এই আলোচনাগুলো আমল করার, জানার, বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি একটি বই লিখেছি ইমানের তিন মূলনীতি, অর্থাৎ কবরে আমাদের তিনটা প্রশ্ন হবে, মার রাব্বুকা, ওয়ামা দীনুকা, ওয়ামা নাবিয়ুকা। তাই এই তিনটা প্রশ্ন হলো ইমানের তিনটি মূলনীতি। এই তিনটা প্রশ্নের উত্তরগুলো ঠিক হইলেই বাস আমাদের দুনিয়াও সফল, আখেরাতও সফল। কিন্তু অনেকেই আমরা একটু উঠে নিয়ে আসেন জি, তো এই জন্য এই ইমানের তিনটি মূলনীতি আমরা অনেকে জানি না। এমনি কবরে পরীক্ষা দেওয়ার জন্য সবাই বসে আছি, এর প্রস্তুতির কোনো খবর নাই। তো এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, ইমানের তিনটি উসুল বোঝার জন্য কি কি আমাদের জানা দরকার, বোঝা দরকার, আমল করা দরকার। তো যাওয়ার সময় আপনারা বইটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, ইমানের তিন মূলনীতি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। এই মাহফিলের প্রথম থেকে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি আলোচনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন সকল ভাই বোনকে পারিবারিক যত দায়িত্ব, কর্তব্য, ওয়াজিবাত আছে, এই কর্তব্যগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিন। সকল প্রকার শিরিক, কুফর, নেপাক, বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদ এবং সুন্নতের উপরে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।